কাউকে যদি 5G উপভোগ করতে হয় তাহলে তার সিমটা বদলাতে হবে। নট অনলি দ্যাট, তার যে হ্যান্ডসেটটা থাকবে সেটাও 5G এনেবলড হতে হবে। আপনি তো টেলিটকের কথা বললেন, বাকি যে অপারেটররা আছেন মোবাইল অপারেটর, তাদের কাছ থেকে সেবাটা পেতে সারা দেশে কত সময় লাগতে পারে? অন্যান্য দেশে এক্সপিরিয়েন্স গ্রাহকদের তরফ থেকে ভেরি গুড, বিকজ অফ দ্য হাই ব্যান্ডউইথ এবং লো লেটেন্সি এটার কারণে। ফাইভ জি মোবাইল নেটওয়ার্কের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। 12 ডিসেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে পরীক্ষামূলকভাবে 5G মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তবে শুধুমাত্র টেলিটক দেশের নির্দিষ্ট কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে এই সেবা দিতে পারবে। 5G মোবাইল নেটওয়ার্ক আসলে কি আর বাংলাদেশের কোথায় কিভাবে এই সেবা পাওয়া যাবে? টেলিটক ছাড়াও অন্যান্য মোবাইল অপারেটররা কবে নাগাদ এই 5G সেবা সারা দেশে পৌঁছে দিতে পারবে? ওয়েলকাম ব্যাক টু স্টেট ফ্রম স্টার নিউজ রুম, আমি দেবজানী শ্যামা আছি আপনাদের সাথে। 5G মোবাইল নেটওয়ার্কের পরীক্ষামূলক ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন দ্য ডেইলি স্টারের টগল এডিটর শাহরিয়ার রহমান। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ শাহরিয়ার। প্রথমেই আমি আপনার কাছে 5G মোবাইল নেটওয়ার্কের যে প্রযুক্তি সেটা সম্পর্কে জানতে চাই, আর সেই সাথে আরও জানতে চাই 4G এবং 5G দুটার মধ্যে পার্থক্যটা কোথায়। বেসিক্যালি 5G নেটওয়ার্ক বা ফিফথ জেনারেশন নেটওয়ার্ক হচ্ছে 4th জেনারেশনের পরবর্তীতে যে নেটওয়ার্ক জেনারেশনটা আসে সেটা। এটা নিয়ে অনেকদিন ধরে গবেষণা চলছিল, অনেকদিন ধরে বিভিন্ন ধরনের টেলিকম অপারেটররা এটাকে আনার প্রস্তুতি নিচ্ছে। গত অনেক বছর ধরেই বিভিন্ন দেশে অলরেডি এই প্রযুক্তিটা চলে এসেছে, সো বাংলাদেশে ভেরি রিসেন্টলি চলে আসলো। আর আপনি যেটা জিজ্ঞেস করলেন যে 4th জেনারেশন বা ফিফথ জেনারেশনের ভিতর যে বেসিক পার্থক্যটা হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে লেটেন্সি। লেটেন্সির অর্থ হচ্ছে যে একটা প্রোডাক্ট বা একটা যে কোনো আমরা একটা ইন্টারনেট থেকে কোনো ফাইল বা কোনো কিছু কত দ্রুত রিলে হচ্ছে সেটার উপর একটা ইনফরমেশন ডিপেন্ড করবে। সো সেই ইনফরমেশনটা কত দ্রুত লোড হবে সেটার স্পিড, মানে সেটা ডিপেন্ড করে লেটেন্সির উপর। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে স্পিড, অর্থাৎ ওভারঅল কত বেশি ভলিউমের ইনফরমেশন কত অল্প টাইমে লোড হবে। সো এই দুটোতে সিগনিফিকেন্টলি হায়ার রেট পাওয়া যাবে 5G-তে, আপ টু 20 টাইমস। 5G নেটওয়ার্ক এখন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে আর কারা এই সেবা পেতে পারে? 5G এর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনার হয়তো মনে থাকবে যে 4G যখন আমরা লঞ্চ করেছিলাম তখন অপারেটরগুলোর তরফ থেকে জানানো হয়েছিল যে আমাদের সিম বদলাতে হবে। 5G এর ক্ষেত্রে সেই একই জিনিসটা প্রযোজ্য হবে, অর্থাৎ কাউকে যদি 5G কোনো সার্ভিস উপভোগ করতে হয় তাহলে তার সিমটা বদলাতে হবে। নট অনলি দ্যাট, তার যে হ্যান্ডসেটটা থাকবে সেটাও 5G এনেবলড হতে হবে। আচ্ছা আচ্ছা, এটা গেল হচ্ছে বেসিক ফ্রম ইউজার্স পয়েন্ট অফ ভিউতে যে রিকোয়ারমেন্টগুলো আছে। ফ্রম এ অপারেটরের পয়েন্ট অফ ভিউ, তাকেও 5G এনেবলড সার্ভিস প্রোভাইড করতে হবে যে রিজিয়নটাতে আছে। সো যেহেতু এটাতে হাই ব্যান্ডউইথের ব্যাপার অ্যাসোসিয়েটেড, অর্থাৎ অনেক বেশি ব্যান্ডউইথ প্রোভাইড করতে হচ্ছে, সেক্ষেত্রে নেটওয়ার্ক অপারেটরদের এন্ডেও অ্যাকচুয়ালি কারিগরি বেশ কিছু কাজের প্রয়োজন পড়বে। ওনাদের টাওয়ারে বেশ কিছু আপগ্রেডেশনের কাজ প্রয়োজন পড়বে। সেই জন্য এটা আসলে যখন এই দুটো পক্ষই ওভারঅল 5G এনেবল টেকনোলজির সাপোর্ট করার মতো ডিভাইস বা কারিগরি প্রযুক্তিগুলো ডিপ্লয় করবে তারপরেই উপভোগ করতে পারবে। বর্তমানে টেলিটক পরীক্ষামূলকভাবে 6টি লোকেশনে দিয়েছে এবং এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক লোকেশন হিসেবে চিন্তা করা, যেহেতু আপনার জাতীয় স্মৃতিসৌধে আছে, ধানমন্ডিতে বঙ্গবন্ধুর যে জাদুঘর আছে সেখানে আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় আছে, এরকম 6টি লোকেশনে তারা দিয়েছে। সো আসলে জনসাধারণের ব্যবহার করার মতো, ব্যাপকভাবে ব্যবহার করার মতো 5G এখনো পাবেন না তারা, এটা পাওয়ার জন্য কয়েকদিন ওয়েট করতে হবে। আর বাকি আপনি তো টেলিটকের কথা বললেন যে কিছুদিন ওয়েট করতে হবে সবাই, সাধারণ জনগণ এই 5G মোবাইল নেটওয়ার্কের সেবা পেতে। বাকি যে অপারেটররা আছেন মোবাইল অপারেটর, তাদের কাছ থেকে সেবাটা পেতে সারা দেশে কত সময় লাগতে পারে? আপনি এখানে বেশ কিছু লেজিসলেটিভ ইস্যুস অ্যাসোসিয়েটেড আছে, কারণ 5G-র জন্য প্রথমত প্রয়োজন হচ্ছে একটা স্পেকট্রাম অ্যালোকেট করা। স্পেকট্রাম অ্যালোকেশনটা হতে এটা তো একটা বিডিং প্রসেসের থ্রুতে হয়, তো অপারেটররা সেটাতে বিড করে নেয়। তাদের আমি কিছু আগে যেটা মেনশন করলাম যে কিছু কারিগরি উন্নয়নের কাজ প্রয়োজন পড়বে,
তো সবকিছু মিলিয়ে আমরা বিটিআরসি এবং টেলিকম অপারেটরদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, মার্চ নাগাদ স্পেকট্রামের অকশন যদি হয়ে থাকে আর তারও এক থেকে দু মাস অর্থাৎ এপ্রিল মে এর ভিতরে আশা করা যায় যে সাধারণ মানুষ 5G উপভোগ করার মতো একটা সিচুয়েশনে চলে আসবে। তখন যত এলাকা অপারেটররা কভার করবে সেই এলাকাগুলোতেই সুনির্দিষ্টভাবে তারা 5G এনেবল সেটের মাধ্যমে 5G স্পিড পেয়ে থাকবে। শরীর 5G মোবাইল নেটওয়ার্ক এটা তো একটা নতুন প্রযুক্তি, আমাদের দেশে এটা এখন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু দেশের যে অন্যান্য দেশ বেশিরভাগ দেশে কিন্তু এই প্রযুক্তি এখনও ওভাবে চালু হয়নি। তো যেসব দেশে এই প্রযুক্তি যেসব দেশ ব্যবহার করছে তাদের অভিজ্ঞতাটা কী এই প্রযুক্তি ব্যবহার করে? ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন গ্রাহক যারা অন্যান্য দেশে 5G উপভোগ করেছেন ওনাদের সাথে কথা বলেছি এবং আমরা বিভিন্ন গবেষণা এবং রিসার্চ এবং ওভারঅল ডেপ্লয়মেন্টের যে এম্পেরিক্যাল ডেটা সেটা থেকে যা জানতে পেরেছি তাতে দেখেছি যে ইন্টারেস্টিংলি সাউথ কোরিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড কান্ট্রি ইন টার্মস অফ 5G। ওদের 80+ সিটিতে 5G ডেপ্লয়েড আছে। এরপরে জাপান, চায়না, তাছাড়া এশিয়ার আরও কয়েকটা দেশ আছে, ইন্ডিয়া আছে, আরও বেশ কিছু দেশে অলরেডি ডেপ্লয়েড হয়েছে। এছাড়া পশ্চিমা দেশগুলোর ভিতরে UK অ্যাজ ওয়েল অ্যাজ আপনার USA সহ বিভিন্ন দেশে অলরেডি 5G আছে। 5G-র যেটা বললাম যে আসলে 5G একটু রিলেটিভলি এটা ইট রিকোয়ার্স সাম টেকনোলজিক্যাল ডিপ্লয়েশনের কিছু কাজ আছে। সো এটার কারণে আসলে সব দেশে যেসব দেশে 5G আছে সেসব দেশেরও সব জায়গায় 5G নেই। সো আবার অনেক জায়গায় অনেক জায়গাতেই বেশ বড়ভাবে 5G রোল আউটের কাজ হয়েছে। সো ওভারঅল 5G অন্যান্য দেশে এক্সপিরিয়েন্স গ্রাহকদের তরফ থেকে ভেরি গুড বিকজ অফ দ্য হাই ব্যান্ডউইথ এবং লো লেটেন্সি এটার কারণে আর কি। দর্শক, অন্যান্য দেশে যারা 5G মোবাইল নেটওয়ার্ক ইউজ করছেন তারা কিন্তু এখন পর্যন্ত বেশ পজিটিভ এই ব্যাপারটাতে। আমরা আশা করব বাংলাদেশেও যারা যারা 5G মোবাইল নেটওয়ার্ক ইউজ করার সৌভাগ্য যাদের হবে তারাও বেশ পজিটিভ রিভিউ দিবেন এবং একটা নতুন অভিজ্ঞতা অ্যাড হবে এই ক্ষেত্রে। ধন্যবাদ শাহরিয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার। ধন্যবাদ আপনাকে। দ্য ডেইলি স্টার নিউজ এবং এক্সপ্লেইনার ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি চাপুন। ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ডোন্ট ফরগেট টু লাইক আওয়ার ফেসবুক পেজ। স্ট্রেট ফ্রম স্টার নিউজ রুম, উইল বি রাইট ব্যাক উইথ মোর অ্যান্সার্স। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ।